الحمد لله الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أجاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال جل شأنه في الموضع الآخر
فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك جزاء المحسنين. وقال رسوله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أعطاني فدخل الجنة ومن عصاني فقد أبى. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله. উপস্থিত এই ঐতিহ্যবাহী মোড়লপাড়া জামে মসজিদে সমবেত সমাগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ভাই বন্ধুগণ, স্নেহের কচিকাচারা এবং সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে আজকের এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ এ খুতবায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কারো হয়তো মনে আছে, যারা একেবারেই বয়োবৃদ্ধ অবস্থায় আছেন, প্রায় 30 বছর আগে, তারও আগে কয়েকবার আসা হয়েছে, সর্বশেষ সম্ভবত 93-94-তে আপনাদের এই মসজিদে আসার সৌভাগ্য অর্জন করেছিলাম। আমার প্রিয় বন্ধু ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী প্রায় 40 বছর যাবৎ এ মসজিদের খেদমতে আছেন, ওনার সুবাদে আসা হয়েছিল, একবার ঈদের নামাজও পড়ানো হয়েছিল, পড়াইতে এসেছিলাম। তা আবারও সৌভাগ্যবান বোধ করছি যে এই রকম একটা ঐতিহ্যবাহী শাহী নামদার বিখ্যাত এই মসজিদে কিছু বলার সুযোগ পাওয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এ জগতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, যত তার সৃষ্টি জগতের মাখলুকাত আছে, এ অগণিত অবারিত এ সকল সৃষ্টির মাঝে এই 3.5 হাত বডির এই মানুষটা সবার শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মেহরবানিতে, তাঁরই অনুগ্রহে, তাঁর ইচ্ছায়, তাঁর পরিকল্পনা অনুযায়ী আপনি আর আমি সবার শ্রেষ্ঠ হয়েছি। তিনি জলদ গম্ভীর ভাষায় ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ফিল বাররি ওয়াল বাহরি, যেই জলে স্থলে আকাশে অন্তরিক্ষে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার উপরে
বানি আদম তাকে আমি কাররামনা, সম্মানিত করলাম, সম্মানে ভূষিত করলাম, সসম্মানে অধিষ্ঠিত করলাম বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যেহেতু নিশ্চয় পেতাম না, কারণ এই জগতে আমার চোখের সামনে এমন হস্তি দল আছে মাশাআল্লাহ, তারা যদি রেগে তেড়ে আসে আপনার আমার মতন দশটা মানুষ এক হাতির পদপিষ্টে লাশ হয়ে যাচ্ছে। এ জলে এমন মাছ আছে যে মাছ আপনার মতন দশজন বানি আদমকে গোগ্রাসে গিলে ফেলতে পারে। ও একটা বাচ্চা দিলে স্তন্যপায়ী প্রাণী হওয়ার কারণে ডেলি 60 মন দুধ লাগে তার, ডেলি। অথচ এই 3.5 হাত বডির এই বান্দা, এ মানুষ আজকে সারা পৃথিবীতে কি জলে কি স্থলে যত প্রাণী আছে সবার উপরে প্রভুত্ব কায়েম করেছে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে, সব জায়গায় তারই কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। ইভেন এর বাইরে যদি কিছু থাকে, এ চন্দ্র, এ সূর্য, এ মহাকাশের জাগতিক যে জিনিস আছে, এক সময়ে মানুষ নিজের অজ্ঞতার কারণে এ সূর্যকে সূর্য দেবতা মনে করে সেজদা করেছে, চন্দ্রকে চন্দ্র দেবী করে সেজদা করেছে, কিন্তু আজকে এ মানুষ তার ক্ষমতা বলে আকাশে উড়ে যেয়ে সে চন্দ্র অভিযানে জয়লাভ করেছে, মঙ্গল অভিযানে জয়লাভ করেছে, বাকি অভিযান তার চলমান আছে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় তার এই প্রভুত্ব, তার এই শ্রেষ্ঠত্ব সে কায়েম করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডির এই মানুষটাকে যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সবচেয়ে বেশি নৈকট্যশালী যে প্রাণী সৃষ্টি আছে তাদের নাম ফেরেশতা, আল্লাহর প্রিয় বান্দা তারা, কিন্তু নৈকট্যশালী আল্লাহর খুব কাছাকাছি যাইবার একমাত্র ক্ষমতা তাদেরই আছে। তাদেরকে ডেকে যখন ঘোষণা করলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এই জগতে আমি এমন একটা সৃষ্টি করতে চাই যারা সব কিছুর উপরে নেতৃত্ব দিতে পারবে, তারা এই 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 রকম হবে। তো ফেরেশতারা ডিনাই করেছিল, এরপরের কাহিনী আপনাদের জানা আছে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে মানুষের ভিতরে যেই শক্তি সামর্থ্য আছে, মানুষের ভিতরে যেই দুঃসাহসিকতা আছে, মানুষের ভিতরে যে সুপ্ত ক্ষমতা আছে যার বলে সেই অন্তরিকের সব কিছুর উপরে বিচরণ প্রতিষ্ঠা করতে পারছে, তার শ্রেষ্ঠত্ব প্রভুত্ব দিতে পারছে, নেতৃত্বের কড়া হাতে হাতির তলায় সবাইকে নিয়ে আসছে। যখন সে এইটা উপলব্ধি করে তখন সে পিছনের কথা ভুলে যায় যে আমিও কারো সৃষ্টি, আমাকে কেউ অনুগ্রহ করে এমন কিছু দিয়েছে, ভুলে যেয়ে সে তখন ওই ফেরাউন আর নমরুদের মতন বলে বসে আনা রাব্বুকুমুল আলা। এ জগৎ, এ জগতের যদি স্বামী থাকে, এ জগতের যদি কারো কর্তৃত্ব থাকে, তাহলে আমি এ ফেরাউন, আমি এ নমরুদ, অথবা এখনকার বিশ্বের যারা মোড়লিপনা করে তারাও এরকম ঘোষণা দিচ্ছে যে আমার ক্ষমতার বাইরে আর কেউ নেই। ক্ষমতা পুঞ্জীভূত হতে হতে এক্সারসাইজ করতে করতে এমন এক জায়গায় পৌঁছে যায় পৃথিবীর মানুষ, তারা মনে করে যে এই ক্ষমতা থেকে তাকে সরাবার মতন কারো সাধ্য নেই, ইল্লাল মউত, যদি না তাকে শয্যাশায়ী অবস্থায় মিশরীর পানি মুখে ঢকঢক করে এক চামচ করে দেওয়া হয় সেই দিন এই ক্ষমতা নিঃশেষিত হবে, এর আগে এই ক্ষমতা কেড়ে নেবার কারো সাধ্য নেই। আনা রাব্বুকুমুল আলা বলে বসে এই মানুষটাই,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে সম্মানিত করেছি, এ সম্মান তোমার অর্জন করবার শক্তি ছিল না। যে সম্মান তোমাকে আমি দিয়েছি, তুমি একটু পিছনের দিকে যদি তাকাও তাহলে দেখবে এ তোমার অহংকার করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বলছে যে তোমার আমি যেই দৃষ্টিনন্দন করে দৃষ্টি শক্তি দিয়েছি, হাজারো নিয়ামতের মধ্যে শুধু একটা জিনিসের দিকে তুমি তাকাও তাহলে দেখবা যে ইয়ে যেমন অসীম, আবার ওর মধ্যে তুমি দেখবা হাজারবার সীমাবদ্ধ। তুমি এক খোলা ময়দানে 24-তলা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে যাও, পরিষ্কার আকাশে তুমি যদি তাকাও 15 কিলো থেকে 20 কিলো পর্যন্ত তোমার এই চোখ সবাইকে ক্যাপচার করতে পারবে, সবাই তোমার দৃষ্টির মধ্যে চলে আসবে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়ে জিনিসটাও আমি এমন সীমাবদ্ধ করেছি তুমি বেহুশ হয়ে যাবে। বলছে কি? বলছে দেখো এই চোখ ইয়ে তো কিছু যে ক্যাপচার করলো, সে চোখটা চোখ খুললে সর্বপ্রথম যে জিনিসটা তার সামনে আসে আজও সেই জিনিস সে দেখতে পায় নাই, আজও সেই জিনিস দেখতে পায় নাই, আমি এমন ভাবে তাকে সৃষ্টি করেছি। সবাই দেখেন দুই চোখ মেলে এখনই আপনি দেখেন আপনার সামনে প্রথম যে জিনিসটা আছে সেটা হলো নাক। এই বান্দা আজও পর্যন্ত এই নাক কিন্তু দেখতে পায় নাই, বলেন সুবহানাল্লাহ। আমি এমন সীমাবদ্ধ করে তাকে তৈরি করেছি। মানুষ এই দেহ পরিগঠিত করবার জন্য এখনকার সায়েন্স, এখনকার বিজ্ঞান, এখনকার ডাক্তারি মেডিকেল আমাদের বলছে যে এই দেহের অবকাঠামো খাদ্য দিয়ে পরিপুষ্ট হয়ে আছে, তুমি যদি খাদ্য বন্ধ করে দাও 21 দিন পর্যন্ত এর ভিতরে যে সংগৃহীত খাদ্য শক্তি আছে তা শেষ হয়ে যাবে, 21 দিন পরে এ বডি আর থাকবে না। পানি বন্ধ করে যাও, 3 ভাগ পানি যেহেতু এর ভিতরে আছে সংগৃহীত পানি 3 দিন পর্যন্ত বাকি থাকবে, তারপরে দেহ শেষ হয়ে যাবে। কিন্তু নাক দিয়ে যে বাতাসটা আপনি নিচ্ছেন, এ বাতাসটা মাত্র 3 মিনিট বন্ধ থাকলে আপনার দেহ আর জায়গায় নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি প্রতি মিনিটে 8 লিটার প্রায় বাতাস ভিতরে ঢোকাচ্ছ আর বাইর করতেছ, 24 ঘন্টায় 11,000 লিটার বাতাস তুমি নিচ্ছ আর ছাড়ছ। এই বাতাস থেকে 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতেছ। কয়েকদিন আগে করোনার সময় মানুষ যখন ধুকে ধুকে মরছিল, আমরা হেল্প সাহায্য করতে যে অক্সিজেনের বোতল দিয়ে আসতেছিলাম, এই বোতল 20,000 টাকা 22,000 টাকা দাম ছিল, 550 লিটার অক্সিজেন একদিনে গ্রহণ করতেছেন। আজকের বাজার মূল্য সবচেয়ে নিম্ন যেই অক্সিজেনটা আছে তার মূল্য হলো 550,000 টাকা, বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার কি সেই সামর্থ্য আছে? 1 বছর তুমি যদি দুনিয়ায় বেঁচে থাকো 20,75,00,000 টাকার অক্সিজেন লাগে তোমার, কে দিল তোমাকে এই অক্সিজেন? আর যদি বছর বাড়তে থাকে 50, 60 বছর, 100 বছর বেঁচে থাকেন, 20,75,00,000 দিয়ে গুণ করেন কত অক্সিজেন আপনি ভোগ করলেন, কেই ব্যবস্থা করলো? তোমার সাধ্য আছে? নাই। এই জন্য আল্লাহ বলছেন যে এই দিকে যখন একটা বান্দা তাকায় তখন সে বান্দা নিজের আত্মস্থ করে বলে ওঠে, কোরআন বলছে আলহামদুলিল্লাহ, ও বান্দা অবলীলায় ঘোষণা দিয়ে বসে এই সমস্ত প্রশংসা
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন আলহামদুলিল্লাহ, যিনি হাদানা লিহাজা, আমাকে এই সঠিক বুঝটা বুঝবার তৌফিক এনায়েত করেছেন। আম্মা কুন্না লিনাহতাদিয়া, এই সঠিক রাস্তায় আসবার আমার কোনো সাধ্য ছিল না, লাউলা আন হাদানাল্লাহ, যদি না আল্লাহ নিজের সানুগ্রহে আমাকে এই রাস্তায় আসবার তৌফিক এনায়েত করতেন, বলেন সুবহানাল্লাহ, সে সাধ্য আমার ছিল না। যার জন্য আপনারা দেখেছেন যে স্বয়ং নবী, যেই নবীর সুপারিশে অন্যান্য নবীর উম্মত পর্যন্ত হাউজে কাউসারের পানি পাওয়ার সুযোগ পাবে, সেই নবী যার কুলে কাঁধে মানুষ হচ্ছেন, যার আশ্রয়ে আশ্রিত হয়ে দিন প্রচার করছেন, যেই নবীর নবুয়ত লাভের পরেও 11 বছর ধরে এই নবীর সান্নিধ্যে থাকলে, নবী তার সান্নিধ্যে থাকলো, এই লোকটা তার এই ভাতিজার জন্য এত বড় আশ্রয়স্থল হয়েছিল যে দুনিয়ার সমস্ত মানুষ একসাথে এই নবীকে নিঃশেষে বিভাজ্য করে দেবার পরিকল্পনা আটার পরেও ভয় পেত, চাচা যদি জানতে পারে তাহলে প্রতিশোধ নেবে, এ চাচা আমি একটা পাথর মারব, পরিবর্তে চাচা আমাকে পাথর মারবে না, এই পাথর যেই পাহাড় থেকে সংগৃহীত হয়েছে, যেই পাহাড় থেকে আমি এই পাথর এনেছি, এই চাচা ওই পাথর বাদ দিয়ে ওই পাহাড়কে তুলে এনে এই জনপদের উপর দিয়ে জনপদ ধ্বংস করে দিতে পারে। কিন্তু আপনারা জানেন অত্যন্ত দুঃখের বিষয় যে এই চাচা শেষ মুহূর্ত পর্যন্ত থেকেও এই হেদায়েতের সন্ধান করতে পারেন নাই, বলেন নাউজুবিল্লাহ, পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই আগ্রহ ছিল, অন্তিমভাবে আশা করতেছিলেন যে যে মানুষ আমার শত্রু, যা শত্রু, যে মানুষ আমাকে হত্যা করবার জন্য নাঙ্গা তরবারি বের করে এই রাস্তায় বুক ফুলিয়ে তরবারি খঞ্জিত হাতে আমাকে মারতে এসেছে, সেই লোক হযরত উমর ইমানে দীপ্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ, যে আমার জাত শত্রু 25টা যুদ্ধের ভিতরে 8টা যুদ্ধে সে পুরো শত্রু সৈন্যবাহিনীকে পরিচালনা করেছে, নেতৃত্ব দিয়েছে, আমার সে আবু সুফিয়ান সেও মুসলমান হয়ে ধন্য হয়েছে, তার ছেলে মুয়াবিয়া 10টা যুদ্ধে আমার বিরুদ্ধে শত্রু সৈন্যের নেতৃত্ব দিয়েছে, সেও ইমানে ইমান দীপ্ত হয়েছে। কিন্তু যেই চাচার অনুগ্রহে সান্নিধ্যে থেকে এই সুন্দরভাবে আমি কাজ করে যাওয়ার সুযোগ পাইছিলাম, সেই চাচা কাফের হয়ে মুশরিক হয়ে দুনিয়া থেকে যাবে, এজন্য শেষ পর্যন্ত বলতে বলতেছিলেন, চাচা একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আতাজিরু ইল্লাল্লাহ, চাচার এই মৃত্যু পালিশের পাশে বসে মৃত্যু সজ্জায় শায়িত চাচার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতেছিলেন, চাচা সারা জীবন আমার সাথে নাহি ইমান আনিনি, 11 বছর ধরে হাজারো মানুষ মুসলমান হয়েছে, আপনি হন নাই, কিন্তু এই শেষ মুহূর্তে ইমান আনলে ইমান কাজে লাগে না, তারপরেও আপনাকে অনুরোধ করছি শুধু আমাকে যদি এই কথাটা শোনাইয়া যান, লা ইলাহা ইল্লাল্লাহ আতাজিরু ইল্লাল্লাহ, কালকে আমাদের দিন আমি আপাতত বলতে যেন পারি, হে আল্লাহ আমি শুনেছিলাম সে লা ইলাহা পড়েছিল, কবুলের মালিক তুমি, এই কথাটা আমার বলার একটু সুযোগটা রেখে যান। কিন্তু আপনারা জানেন সেই সুযোগও তার হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে এবং তাকে নতুন ধরনের দীক্ষার পরিপ্রেক্ষিত বর্ণনা করে বললেন, নবী শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা,
নবী, তুমি ইচ্ছা করলে যাকে তাকে ইমানে ইমান দীপ্ত করবা, মুসলমান বানিয়ে ফেলবা, ইয়ে তোমার সাধ্যে নেই, লা তাহদি, তুমি হেদায়েত দিতে পারো না। ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত তিনি নসিব করবেন বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই যে মসজিদে আসছি, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখতেছি, দান খয়রাত করতেছি, ঘূর্ণা করেও যেন এরকম মনে না হয় যে আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে একজন মুসলমান দুনিয়াতে বৃদ্ধি পেল, আমি এ মসজিদে আসার কারণে মোড়লপাড়া মসজিদ আজ সরগরম হয়ে মসজিদে কানায় কানায় ভরপুর হয়ে গেছে, আমি যেন এ মনে না করি যে আমি ইমানদার হওয়ার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে ইসলামের একটু শক্তি বৃদ্ধি হলো, এটা যেন মনে না করি, এটা যেন মনে না করি। বরং যা কিছু আপনি অর্জন করেছেন এ সবই আল্লাহ রাব্বুল আলামিনের সানুগ্রহে আপনি আর আমি লাভ করেছি, আবার বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাবেন আপনি, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাম দাওয়াত যখন শুরু করলেন তখন শুধু এই একটা দাওয়াত দিচ্ছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এক দাওয়াত দিচ্ছিলেন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এ গঞ্জে গাঞ্জে দোকানে পাটে হাটে মাঠে যেখানে যাচ্ছেন লোক জড়ো করে যাকে সামনে পাচ্ছেন তাকেই বলতেছেন, ভাইজান একটা কথা শুনে যান, দাঁড়াইল অথবা হাঁটছে, দাঁড়াইলেও শোনাচ্ছেন, হাঁটে যাচ্ছে তার সাথে সাথে হাঁটছেন আর বলতেছেন, ভাইরে তুমি যদি শুধু একবার আমার কানে শোনাইতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আমি নবী জামিনদার হয়ে বলতেছি, এই দুনিয়ায় তোমার জন্য শান্তি নিশ্চিত হবে, পরকালে তোমার জন্য মুক্তি নিশ্চিত হবে, বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, তুফলিহু, এ কথাটা বললে তার প্রতিদান পাবে, এই প্রতিদান পায় এই রকম শব্দ আরবি ভাষায় শব্দটা ছিল তুফলিহু, না নুন জবর না এখানে ছিল, এই নাটা এখানে আরবি ভাষায় পড়ে গেছে, পড়ে গেছে এই জন্য যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে তার প্রতিদান হবে, এই প্রতিদান হবে বোঝানোর জন্য নুনটা এখান থেকে ফেলে দেওয়া হয়েছে যে বললে তার প্রতিদান তুমি পাবে, নিশ্চিত এই জামানত দেওয়ার জন্য আরবি ভাষায় এই নুনটা এখানে নাই, বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, জামিনদার হয়ে বলছে। কিন্তু আপনারা দেখেছেন এরপরও যাদের নসিব আছে তারা সেটা লাভ করেছে, আর যারা দুর্ভাগা, যারা হতভাগা, যারা অভাগা, রাসূল তাদের দাঁড়ে দাঁড়িয়ে হাত ধরে মুসাবা করে বুকের সাথে বুক লাগিয়ে আপনে রক্তের মায়া দিয়ে আত্মীয়তার বন্ধন দিয়ে কাছে টানবার শতবার চেষ্টা করেছেন, কিন্তু তাদের ভাগ্য হয়নি এই কাতারে বসবার, এ কাতারে সামিল হবার, এ কাতারে এসে আপনার সাথে সমানতালে এই কলেমা পড়বার, ওরাই পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভারত্ব ও মুজিজা দিয়েছিলেন যে তার এই কালমা শোনার পরে তিনি শোনান বা না শোনান, কেউ দাওয়া দেক বা না দেক, আল্লাহর হেদায়েত যাকে দেবার সেই জায়গায় হেদায়েত ঠিকই চলে যাবে, বলেন সুবহানাল্লাহ, ঠিকই চলে যাবে। এই কয়েকদিন আগের একটা ঘটনা, ডেনমার্কে আপনারা জানেন যে কোরআন শরীফ লাথি মেরে ফুটবল খেলতেছিল, আরেকজন আগুন ধরিয়ে দিয়েছিল, সারা বিশ্বের মুসলমানরা রেগে ফুলে ফেপে মিছিলের পর মিছিল বিক্ষোভ প্রদর্শন করেছিল সারা বিশ্বে, 250 কোটি মুসলমান, কেউ ঘরে থাকতে পারেনি, মনের ক্ষোভে দুঃখে তারা এ প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু একজন মানুষ মুসলমান হবার কাহিনীটা আপনাকে শোনাচ্ছি, যে ওই এলাকায় ইউরোপের একবারে সেই মেরু অঞ্চলের একটা ইসলাম গ্রহণের কাহিনী লিখেছে এইভাবে যে তারা শুনতে পেলে এইরকম যে একটা কিতাব একটা বই এটা পুড়িয়ে দিয়েছে,
এই জন্য 250 কোটি মানুষ ঘর থেকে বেরিয়ে গেছে, বিক্ষোভ প্রদর্শন করছে। তো মানুষটার ভিতরে আসলো যে ইয়ে কি জিনিস যে একটা বই পুড়িয়ে দিবে, এই জন্য 250 কোটি মানুষ ঘর থেকে বেরিয়ে বিক্ষোভ প্রদর্শন করবে। তো সে ওই জিনিসটা জানবার জন্য কেন বেরোল এই মানুষগুলো, এটা বুঝবার জন্য, জানবার জন্য লাইব্রেরি থেকে, দোকান থেকে ওই বইটা কিনে নিয়েছে, ওই কোরআন শরীফ কিনে নিয়ে এসে দেখতে শুরু করেছে যে আছে কি এর মধ্যে। ও দেখতে দেখতে পড়তে পড়তে এক সময় তার নসিব হয়ে গেছে, তখন বলেছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। ইমান নসিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কোনো নবী গেছে তার কাছে? যায় নাই। কোনো ডক্টর, এ সালাফি, এ মাদানি, এ শায়েখ কেউ গেছে তার কাছে? কেউ যায় নাই, কিন্তু নসিব তার হয়ে গেছে। উসিলা কোরআন শরীফ একজন অপমান করল, সেই অপমানের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামলেন, সেই রাস্তায় নামার এই অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স থেকে সে সামনে আগায় যখন গেল, আল্লাহ তখন তাকে হিদায়ত দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে এভাবে জান্নাতের সুসংবাদ দিতে থাকলেন, তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে। মানুষ যত আগায় আসে, নিজের ডেডিকেশন যত বেশি দিতে থাকে, তার এই প্রতিক্রিয়া প্রতিবেদন যত আগাইতে থাকে, নিজেকে যত সমর্পণ করতে পারে, এই সমর্পিত জীবন বিবেচনাই করে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যা দিবেন এই মানুষদের দেখানোর জন্য দুনিয়ায়ও কিছু করে দেখান, বলেন সুবহানাল্লাহ। যার জন্য আপনারা শুনেছেন যে জীবন থাকতে জীবদ্দশায় 10 জন মানুষকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল এসে শোনাইলেন যে এরা এখনো তোমার সামনে বসে আছে, আমি জিব্রাইল আরশ মহল্লা আল্লাহর কাছ থেকে এই সার্টিফিকেট আপনাকে দিয়ে যাচ্ছি, এই 10 জন দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আপনারা 10 জন সাহাবীর নাম শুনেছেন কারো ওয়াজ মাহফিল? তো সে এই কোরআন, এই কোরআনের ভিতরে বাই নেম, নাম উল্লেখ করে বেশ কিছু মহিলা, বেশ কিছু পুরুষ তাদের জান্নাত জাহান্নামের সার্টিফিকেট ঘোষণা করা আছে, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বেঁচে ছিল, এই সার্টিফিকেট পুড়িয়ে ফেলবার সমস্ত শক্তি তার কাছে আছে, দিয়াশলাই আছে, ম্যাচ লাইট আছে, সব কিছু তার সামনে আছে, এই সার্টিফিকেট পুড়িয়ে তুলা করে ছাই করে দুনিয়ায় ভস্ম করে ভাসিয়ে দিবে, উড়িয়ে দিবে, এ ক্ষমতাও তাকে দেওয়া আছে। কিন্তু সেই লোকটা ওই সার্টিফিকেট কিছুই করতে পারে নাই, এই সার্টিফিকেটের গ্লানি, এই জাহান্নামের এ ধ্বনি, জাহান্নামের এই ওয়াদা মাথায় নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আপনারা একটা সুরার নাম জানেন, সুরা লাহাব, 30 পারা একটা সুরার নাম আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আবু লাহাব একটা লোকের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয় সম্পর্কে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত শত্রু, সেই লোককে তার স্ত্রী ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, ওর স্ত্রীর নাম উম্মে জামিল, অমরাতু তার স্ত্রী, আবুল হাব এবং তার স্ত্রীকে এই সুরার মধ্যে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো যে এরা জাহান্নামে যাবে, জান্নাতের সুগন্ধ এরা পাবে না, এই সার্টিফিকেট হাতে দিয়ে দিল। এই সার্টিফিকেট নষ্ট করবার এত শক্তি তাদের সামনে আসলো যে এক টানা এর পরেও 10 বছর দুনিয়াতে তারা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে দুনিয়ার 1000 মানুষ, 1,00,000 মানুষ, 1,00,000,000 মানুষ জান্নাতে যাবে, কিন্তু বাই নেম এই 2 জন মানুষের কথা বলছি, আমি মোহাম্মদ জিব্রাইলের মারফিলের আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনানহু মালহু ওয়া মা কাসাব। আবু লাহাব আমরাতু তার স্ত্রী উম্মে জামিল তারা 2 জনই জাহান্নামে যাবে। এই সার্টিফিকেট পোড়াই দেওয়ার মাধ্যম কি? পোড়াই দেবার মাধ্যম হইলো যে দুনিয়া মদিনায় আপনারা দেখেছেন অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, কিন্তু তারা জাহান্নামে যাবে, তাদেরকে বলা হয় মুনাফিক। মদিনায় তাদের বসবাস ছিল,
এখনো দুনিয়াতে আছে, এই আমাদের মধ্যেও আমরা আছি। মুনাফিক এই কলেমা পড়বে তারপরেও জাহান্নামে যাবে। তো এই আবুল আহাব, এই উম্মে জামিল একবার যদি খালি বলতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি হয়ে যায়? এ কোরআন মিথ্যা, এ সার্টিফিকেট মিথ্যা, মুহাম্মদ মিথ্যা, দুনিয়া মিথ্যা, ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা। কারণ কোরআন বলছে যে এরা লা ইলাহা পড়তে পারবে না, অথচ ওরা শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়, কিন্তু তাদের নসিবে হয়নি। 10 বছর বেঁচে ছিল এই ঘোষণার পরেও। এতেই প্রমাণ হয় যে কোরআন মুহাম্মদের বাণী না, এ কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে আপনার মেরাজ থেকে উনি নামতেছেন, মেরাজ থেকে নামার সময় জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে ওনার এই হাতে আর এই হাতে দুটা জিনিস ধরিয়ে দিলেন, দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন হাতটা ভারী লাগছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার ডান হাতটা ভারী মনে হচ্ছে, ওজন যে জিনিস দেওয়া হয়েছে তার ওজনটা বেশি মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাজা আমালু আবি বকরিন ওয়া হাজা আমালু উম্মতি, আপনার যে প্রিয় সাহাবী, আপনার যে সাথী হিজরাত, আপনার সাথে যেই লোকটা হিজরত করে দুঃখে সুখে রাতে দিনে সকালে সন্ধ্যায় যেই সাহাবি মনে কষ্টে সুখে দুঃখে আপনার সাথে আছে, আবু বকর নামে যেই সাহাবি, সেই সাহাবির আমল হইল আপনার ডান হাতে, আর বাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতে থাকবে, যত উম্মত আপনার হবে, তাদের সবার আমলগুলি আমি আপনার বাম হাতে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ফায়াদুকুল জান্নাতা বিআইবাবিন মিন আবওয়াবিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এই অফার দিয়েছেন, এই অফার দিয়েছেন, কি অফার? ফায়াদুকুল জান্নাতা, সে জান্নাতে যাবে, বিআইবাবিন মিন আবওয়াবিল জান্নাতে, আটটা বেহেশতের যেইটা তার মন চায় সেইটাই তার দখল, সেইটাই তার ঢুকবার, সেইটাই তার প্রাধিকার লাভের সুযোগ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই মুরুল পাড়ার 1500 বছর 1500 বছর পরের এই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তার খেদমত করবার সুযোগ হয় নাই, তার স্যান্ডেল নিয়ে তার ওজুর পানিয়ায় গিয়ে দেওয়ার, তাকে এক মুঠ ভাত খাওয়াবার, তার গায়ে একটু কষ্ট লাঘব করবার জন্য মাথায় তেল দিয়ে দেবার কোনো সুযোগ তো আমরা পাচ্ছি না। তার সাথী হবার আশা আছে, আকাঙ্ক্ষা আছে। রাসূল যদি এই মোড়ল পাড়ায় আসে আমরা মাথায় তুলে হাঁটব, মাথায় তুলে নাচব, তাকে আমরা কোনো কষ্ট দিতে দিব না, নিজের জীবন পাত করে জীবন বিসর্জন দিয়ে দিব রাসূলের গায়ের জন্য, একটা কাঠির বাড়ি না পড়ে, তুলার আঘাত না লাগে। কিন্তু সেই সুযোগ তো আপনাদের নেই। তাহলে এই সময়ের একটা মানুষ এই আটটা বেহেশতের অফার পাবে কিভাবে? পাবে কি না? যদি না পায় তাহলে আমরা এই 1500 বছর পরে এসেছি, এ তো আমার দায় না, আল্লাহ রাব্বুল আলামিন দেরিতে পাঠিয়েছেন তাই আমার আসতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে পাঠাইলে আমি তো সেই যুগে থাকতাম, হয় সাহাবি হইতাম, হয় মুমিন হইতাম, না হয় কাফের হইতাম, না হয় মুশরিক হইতাম, সে দায় আমার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তোমারও সেই সুযোগ আছে। বলেন সুবহানাল্লাহ, তোমারও সেই সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে একটা শ্রেণীকে রেখেছেন, একবারে সকল দায় দায়িত্ব থেকে তাকে মুক্ত করে রেখেছেন, তার নাম হল নারী, তার নাম হল মা, তার নাম হল বোন, তার নাম হল খালা, তার নাম হল ফুফু, তার নাম হল মেয়ে, তার নাম হল কন্যা। এই প্রাণীটাকেই এই সংসারে এমনভাবে আল্লাহ দিয়েছেন যে সকল দায়িত্ব মুক্ত করে ছেড়েছেন তাকে। এই সংসার দুইজনের, দুইজনের সংসারে সন্তান জন্মগ্রহণ করল, এই সন্তানকে দুধ খাওয়াবে কে? দুধ আছে মায়ের বুকে, মায়ের সন্তান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তুযাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা, এই মায়ের এই বাচ্চাকে দুধ খাওয়াবার দায়িত্ব না,
এই বাচ্চাকে দুধ খাওয়াবার দায়িত্ব হলো বাবার। বলেন সুবহানাল্লাহ, বাবাই দুধ খাওয়াবে কোত্থেকে? যেহেতু মায়ের দায়িত্ব না, সুতরাং এই বাবা মায়ের হাতে পায়ে ধরে হলেও রাজি করাইতে হবে যে আমার বাচ্চাটাকে তুমি দুধ খাইয়ে দুই বছর ধরে একটু বড় করে দাও, তারপরে আমি তাকে যাই ভাত খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ, এভাবে সকল দায়িত্ব মুক্ত করেছেন। কিন্তু এই পুরুষটা, সেই পুরুষটাই এই স্ত্রীকে 60 বছর ধরে তারে খানাপিনা, কাপড় চোপড়, সুখ স্বাচ্ছন্দ্য আর আমার আহ্লাদ সব কিছু পূরণ করবে। আসলো সন্তান, তার মুখে হাসি ফুটাইতে হবে। আছে বাবা মা, তার খেয়ালত করে জান্নাত লাভ করতে হবে। আছে চাচা চাচি, আছে খালু মামু, আছে সংসার, আছে সমাজ, আছে চেয়ারম্যানি, আছে মেম্বারি, সকল দায়িত্ব পালন করে তারপরে আল্লাহ বলবেন আমার দায়িত্বটা তুমি কতটুকু পালন করেছে তারও হিসাব দাও। বলেন সুবহানাল্লাহ, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাজা একটা হাদিসের কিতাব আছে, সেখানে আমার এই মা এর জান্নাতের ব্যবস্থা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। শুধু একটা দায়িত্ব দিয়েছেন, কি বলেছেন? আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহারাত ফাতাদখুল জান্নাতা বিআইবাবিন মিন আবওয়াবিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিচ্ছেন যে কোনো একজন মহিলা মারা গেল, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোনো একজন মহিলা মারা গেল, দুনিয়া সাঙ্গ শেষ করে দুনিয়ার এই রঙ্গলীলা থেকে বিদায় নিল, ওয়া যাওজুহা আনহারাজ, তার স্বামী তার উপরে খুশি আছে, খাটলি নিয়ে চলে যাচ্ছে, স্বামী চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার এই স্ত্রী 60 বছর আমার দায়িত্ব ছিল, আমি তাকে খুশি করতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমাকে খুশি করার জন্য তার কোনো ত্রুটি ছিল না, আমি তার উপরে রাজি খুশি আছি, আল্লাহ তুমি এর উপরে রাজি খুশি হয়ে যাও। এই সার্টিফিকেট যদি স্বামী আল্লাহর কাছে দিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন পাতাদখুল জান্নাতে বিআইবাবি মিন আবওয়াবিল জান্নাতে, জান্নাতের আটা বেহেশতে যেইটাই চায় ওই আমার মা, ওই খালা, ও বোন, ও চাচি, তারা জান্নাতে প্রবেশ করবে, ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মা, এই অবহেলিত যেই জনপদ, জননাম, জনগোষ্ঠীর কথা আমরা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করে দেখিলেন যে এই একজন মায়ের কারণে এই বাবা, এই স্বামী, এই খালু, এই মামু, ইও জান্নাত লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ, আমাদের জুমার সময় শেষ, ছোট্ট করে ঘটনাটা বলি। সূরা হাসর নামে একটা সূরা আছে, এই সূরার 9 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ একটা ঘটনা বলতেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি সংবাদ দিচ্ছেন, আপনার সাহাবীদের মধ্যে এমন লোক আছে, আপনার উম্মতের মধ্যে এমন লোক আছে যারা ক্ষুধার তাড়নায় পিঠ পিঠে ঢেকে গেছে, ক্ষুধার যাতনায় মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, জড়তা চলে আসছে, জিহ্বায় আড়ষ্টতা হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা অন্যকে প্রাধান্য দিয়ে তার পেট ভরানোর জন্য চেষ্টা করতেছে। বলেন সুবহানাল্লাহ, ঘটনাটা হইল এইরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ হয়ে গেল, নামাজ শেষ, সালাম ফিরালে, দোয়া দুরুদ পড়ে এই মসজিদ দিয়ে ও দরজা দিয়ে ও বারান্দায় সব বেরিয়ে চলে গেল। দু একজন মানুষ বসে আছে এখানে ওখানে, তসবিহ পড়ছে, জিকির করছে, এই করছে, সেই করছে। তো একটা লোক রাসূলুল্লাহ দেখলেন যে ওই লোকটাকে চেনা যাচ্ছে না, মুসাফির মুসাফির মনে হচ্ছে, ও তসবিহ তাহলিল করছে, ও মুখ ঘুরিয়ে ওখানে বসে আছে। তো রাসূলুল্লাহ ডাকলেন, ভাই এদিকে আসেন। তো তো উনি আসলেন, এসে পয় পরিচয় দিলেন, এরপরে বুঝাইলেন তিনি, বলাগানিয়াল জহুদু, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দূর থেকে এসেছি, আমার এখানে থাকবার ছাড়া বাইরে থাকবারও কোনো জায়গা নেই, আমার যে ক্ষুধা আছে ক্ষুধা নিবারণ করবার মতন আমার কোনো ব্যবস্থা নেই, যদি অনুমতি হয় তাহলে এখানে আমার রাত কাটাতে হবে। রাসূলুল্লাহ বললেন, তুমি মুসাফির আছো, থাকবার তোমার ব্যবস্থা হবে এখানেই, খাইবারও তোমার ব্যবস্থা হবে এখানে, তুমি নিশ্চিন্তে এখানে থাকো। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে পাঠাইলেন, আনাস ভিতরে ঢুকো তো, তোমার মায়েদের কাছে খোঁজ নিয়ে দেখো তো, বলো যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান মসজিদে আছে, কারো কাছে কিছু থাকলে যেন পাঠিয়ে দেয়। তো আনাস ঢুকলো, ঢুকার পরে খটখট করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম ঘর, খুললেন দরজা, কে? আমি আনাস। বলছি, কী বেটা? তোকে বললে যে এই খবর। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতে বললেন, তুমি সালাম দিও নবীকে এবং বলো যে আজকের এই ঈশার সময়ে আমি কি খাবো, রাসূল সাল্লাম যদি আসে তাকে কী খাবো, এখনও পর্যন্ত আমার কাছে এই ব্যবস্থা নেই, তুমি সালাম দিয়ে এটা জানিয়ে দিও। তাই নিলেন সালাম দিয়ে রাসূল সাল্লামের সাহাবি আরেক ঘরে গেলেন। এইভাবে রাসূল সাল্লামের নয়টা স্ত্রী নয় ঘরে ঠকঠকালেন, নয় জন স্ত্রী একই কথা বলে এই গোলামকে আনাসকে বিদায় করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে ভিতরে ঢুকলাম, নয়জন স্ত্রীর কাছে আমি আবেদন রাখলাম এবং বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান মসজিদে আছে, আপনাদের কাছে কিছু যদি থাকে মেহমানদের করবার জন্য দেন, একটা খেজুর হইলেও দেন, কিছু হইলেও দেন। কিন্তু নয়জনের একই কথা শুনে ইয়া রাসূলুল্লাহ চলে আসি। এখন যেই কজন মানুষ আছে এখানে, কয়েকজন আনসারি আছে, দুইজন মহাজের আছে, যারা মহাজের মক্কা থেকে এসেছে ওরা তো মেহমান নিয়ে যাবার মতন ক্ষমতাই রাখে না, আনসার যারা আছে তারা নিয়ে যাবে, কিন্তু ততক্ষণে যারা নিবার মতন দুই চারজন আছে জাগির খাওয়ায় ওরা হয়তো চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন বললেন, মাই উযীফু যাইফাল্লাহ রাহিমাহুল্লাহ আলা মাই উযীফু যাইফাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করতেছেন, বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস। সেখানে রাসূলুল্লাহ বলতেছেন, এমন কেউ আছো ভাই তোমরা যারা এখানে আছো উপস্থিত, কেউ আছো এমন? যাইফাল্লাহ, আল্লাহর মেহমান নয়, এত এখন বলছে নবীর মেহমান, নবী এখন বলতেছেন আল্লাহর মেহমান এই মসজিদে আয়েশা বসে আছে, কেউ কি আছো আল্লাহর মেহমান তোমরা নিয়ে যাবা? যদি কেউ এ রাজি হও, আমি নবী জামিনদার হয়ে বলছি, রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ডালা তার মাথায় ঢেলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো জানেন সবাই চলে গেছে প্রায়, যারা নিবার মতন আছে তারা আবার চিন্তা করতেছে হয়তো এইরকম যে আল্লাহর মেহমান নিয়ে যাব, আল্লাহ এমনি একজন বিয়াই আসে, মামু আসে, চাচা আসে, আলু ভর্তা খাওয়াইলাম হয়ে গেল, আল্লাহর মেহমানের নিয়ে যদি ডাল ভাত খাওয়াই এ যদি অসন্তুষ্ট হয় তাহলে মেহমান নিয়ে আরো বিপদে পড়লাম, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, এই জন্য কেউ রাজিও হচ্ছে না। ওই কোনায় একজন ছেলে বসে আছে, যুবক ছেলে, তার নাম আবু তালহা। সে সাহস করেছে, কেউ যখন কথা বলতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রিপিট করতেছেন, আজকে আমি ওয়াদা দিচ্ছি, জামিনদার হয়ে বলছি, আল্লাহর এই মেহমানকে যে নিয়ে যাবে আল্লাহ তার উপর রহমত নাজিল করবেন, মানে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, এই সুযোগ কেউ নিতে পারছে না। ও জানে ওর বাড়িতে তেমন কিছু নাই, দুপুরের খাবার খবর জানে, রাত্রের খাবার খবর জানে, সে বাড়ির গার্জিয়ান। তারপর উপায়ান্তর দেখে রাসূলুল্লাহ সাল্লামকে সন্তুষ্ট করার জন্য আগে দূর দূর করে হেঁটে হেঁটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আপনি দেন তাহলে আমি মেহমান নিয়ে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, বাবা তুমি আমাকে বাঁচাইলা, আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। নিয়ে গেল বাড়িতে, বসাই বাইরে বসিয়ে ভিতরে ঢুকলেন আবু তালহা। উম্মে তালহার কাছে যে বললেন, উম্মে তালহা একটা কাজ তো করে ফেলেছি। কী কাজ? বলছে যে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, কেউ রাজি হয় না, তো আমি শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে আল্লাহর মেহমান এ নিয়ে চলে আসি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মেহমানকে যদি আজকে কেউ মেহমানদারি করায় এই রাত্রিটার এই ঈশার নামাজের এক বেলা খানা, আমি রাসূল বলতেছি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহমত নাজির করবেন, সে জান্নাতে দাখিল করবে, ফায়দুল জান্নাত, জান্নাত পেয়ে যাবে, তে এই আশায় ভরসায় আমি তো নিয়ে চলে আসি। বাড়ির খবর তো আমি জানি কিন্তু বর্তমান অবস্থা জানি না, বলো এখন কী করবো? উম্মে তালহা তার স্ত্রী স্বামীর এই আকুতি দেখে, স্বামীর এই আবেগ আপ্লুত এই অবস্থা দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসপেক্ট করে মেহমানকে সাহস করে ঘরে নিয়ে আসছে, আল্লাহর মেহমানের নাম শুনে, নিজের খানাপিনা ঘরের অবস্থা সব কিছু জেনে শুনেও আল্লাহর ভরসায় আমার সামনে এনে হাজির করেছে। আমাদের মতন এই সময়ের মা বোন যারা যদি হইত, এক ধমকে নবী কেন আল্লাহ জিব্রাইল পাইলে সেখানে পাঠাই দিত, যাও জিব্রাইলের কাছে এখানে নিয়ে আসছে, আমার তো বলবা
যে মেহমান নিয়ে আসতেছি, আমি তোমার অনুমতি দিছি, আসতে বলছি, আনতে বলছি, ধমক দিয়ে স্বামীকে বাইর থেকে বের করে দিত। উম্মে তালহা বললেন, আপনি কোনো চিন্তা করেন না। বলছে, কি আছে বলো আমাকে। বলছে, আমাদের বাসায় একটা মাত্র রুটি আছে এই মুহূর্তে, একটা মাত্র রুটি আছে। আমাদের দুই সন্তান কান্নাকাটি করতেছে খাবে খাবে করে, কিন্তু আমি খাবো কি আপনি খাবেন কি, আমি খাই আর না খাই আপনাকে তো খাওয়ানোর দরকার, এই মনে করে ছেলেদেরকেও এখন রুটি দেই নাই। এই সম্বল আছে, আপনি মেহমানদারি করেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই। তো বলছে, এই একটা রুটি এই কি হবে তাহলে। তখন এই স্ত্রী স্বামী দুজনে মিলে পরামর্শ করলেন, স্ত্রী পরামর্শ দিলেন, আপনি চিন্তা করেন না, আমি আমার বাচ্চা দুটোর পিঠে থাপ্পড় পিটি দিতে না বিমি, আমি দুইটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিব। আপনারা জানেন, ক্ষুধার্ত হলে বাচ্চাকে কিল দিয়ে বুকে পিঠে থাপ্পড় দিতে দিতে বাচ্চা ঘুমায় যায়, আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিব। বলছে, তারপরে কি হবে। বলছে, আপনি মেহমান নিয়ে বৈঠকখানে বসে থাকবেন, ওখানে বাতি জ্বালায় কুপি জ্বালায় থাক, কুপি তো চিনেন আপনারা, হারিকেন কুপি আগের দিন যে ছিল, এই কুপি জ্বালায় ওখানে বসে থাকবেন, আমি রুটিটা নিয়ে সেখানে যাব, প্লেটটা আপনি ওখানে ধরবেন, প্লেট নিয়ে যাব, ওই সময় আসার সময় এমনভাবে আপনি আমার প্লেটটা গ্রহণ করবেন, আপনার হাতের টানে যেন কুপিটা পরে নিভে যায়। যখন নিভে যাবে তারপরে আপনি ওই মেহমানকে বলবেন, দেখেন এই একটাই কুপির এই যেই অবস্থা ছিল, এখন কুপির ধরানোর মতন মেসকাঠি নাই আর বাতিতে আলো নাই, এখন রাত্রি অনেক হয়ে গেছে, আমাদের এখন ঘুমানোর সময়, চলেন আমরা খেয়ে দিয়ে ঘুমায় যাই। দুজন মিলে খাওয়া শুরু করে দিবেন, দুজন মিলে খাওয়া শুরু করে দিবেন, আপনি প্লেটের মধ্যে খুব জোরে হাত মারবেন আর মনে হচ্ছে রুটি ছিঁড়ে অর্ধেক নিয়ে নিচ্ছেন, এইভাবে মুখ তেলে মুখের মধ্যে দিবেন আর চুর চুর করে শব্দ করবেন, মনে হচ্ছে আপনি রুটি বেশি খেয়ে ফেলতেছেন। আর মেহমানকে বলবেন, ভাই খান না কেন, ভাই খেয়ে শেষ করেন, ভাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। এইভাবে করতে করতে ওই রুটি আপনার মেহমান খেয়ে শেষ করে দিবে, মনে হয় আপনিও রুটি খাইলেন, এ খাওয়া দাওয়া শেষ করে শোয়াই দিবেন, আপনি কোনো চিন্তা করেন না, আমার জন্য কোনো চিন্তা করবেন না, সন্তানের জন্য কোনো চিন্তা করবেন না। তাই হলো, সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়লেন, পড়ে তারপরে আবু তালহা, আবু তালহা এইভাবে ডেকে নিয়ে আসেন, আবু তালহার তো পেটে কামড় দিয়ে দিছে, মাইনকে চিপে পড়ে গেছে, হাই হাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেহমান নিয়ে গেছিলাম, একটা রুটি ভর্তা ছাড়া আমি খাওয়াইয়া তারা শোয়াই রাখছিলাম, মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো দুঃসংবাদ চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাকছেন কেন। দূর দূর পা পা করতে করতে সামনে এসে বসে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে সংবাদ দিলেন, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি শোনাচ্ছেন আবু তালহাকে, আজিবাল্লাহু ফি আরশিহি, অন্য রেওয়ায়েতে বলতে জাহিকাল্লাহু ফি আরশিহি আলা ফুলান আল ফুলান, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মারফতে আমাকে এই মাত্র শোনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন গত রাত্রে তার দুইটা বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে গেছে, তাদের কারবার দেখে হেসে ফেলেছে, বলে সুবহানাল্লাহ, যে একটা মানুষ আমাকে খুশি করার জন্য এরকম কাণ্ড করতে পারে, বাচ্চা দুটোকে জোর করে ঘুমিয়ে দিয়ে স্বামী স্ত্রী না খাওয়ার ভান করে, মেহমান যাতে বুঝতে না পারে তাকে ওইটুক দিয়ে সন্তুষ্ট রাখবার জন্য সর্বান্তকরণের চেষ্টা করেছে। দুনিয়া থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালহার উম্মে তালহার জান্নাতের সার্টিফিকেট শোনায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাজিম। সুতরাং জান্নাত লাভের সহজ উপায় আছে, সহজ ব্যবস্থা আছে, শুধু আমার আর আপনার যেটা দরকার সেটা হলো জালিকা জাযাউল মুহসিনিন, আপনি যে ধর্ম পালন করছেন, আপনি যে ধর্ম নিষ্ঠাবান হচ্ছেন, ধর্ম প্রতিপালন করছেন, যেই কাজটা করতেছেন ধর্মের নামে, সেইটাই যেন আপনি আর আমি নিষ্ঠাবান হই, মুখলেস হই, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নবীর তরিকা পালন করবার উদ্দেশ্যে আমরা সেই কাজটা করি। আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক এনায়েত করুন, বলেন আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله আপনাদের মসজিদের জন্য গুলো মসজিদের জন্য মৃত শাহজাহানের পরিবারের পক্ষ থেকে 2000 টাকা দান করেছেন মোহাম্মদ রুস্তম আলী তার মৃত স্ত্রীর নামে 1000 টাকা দান করেছেন ব্যাংকের বাড়ি মামুন তার মাতার জন্য 1000 টাকা দান করেছেন আরও অনেকেই নাম না নিয়ে দান পাঠিয়েছেন আমরা তাদের সবার জন্য দোয়া করব আল্লাহর জন্য তাদের দান সানুগ্রহে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم عيد الإسلام والمسلمين اللهم عيد الإسلام والمسلمين المظلومين في فلسطين وغيرها من عالم اللهم شدد شملهم اللهم أهلك الكفرة والفجرة والمبتدئة المشركين الظالمين اللهم شدد شملهم اللهم مزق زمعهم اللهم خرب بنيانهم اللهم انزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين اللهم عيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا فيهم اللهم اغفر من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا فيهم يا ايها الذين امنوا اذكروا لله ذكرا كثيرا ولذكر الله اولى واعز واهل واجل واتم واكبر قوموا للصلاه